হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে যে টিপসের কথা বলবো সেটি হচ্ছে ধূমপান নিয়ে ভারতে টিন এজারে কীভাবে সমীক্ষায় মিলল অবাক জবাব। ধূমপান বিরোধী প্রচার যতই বাড়ুক ভারতে তা বাড়ছেই, স্কুল পড়ুয়া থেকে চাকুরিজীবী সবার মধ্যেই বাড়ছে আসক্তি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হিসেবে বলছে প্রতি বছর ধূমপানের কারণে মৃত্যু হয় কমপক্ষে 70 লাখ মানুষের, এর 60 লাখ মানুষ সরাসরি ধূমপান করে, বাকিরা প্যাসিভ স্মোকার। এমন পরিস্থিতিতে সমীক্ষা চালিয়ে জানতে চাওয়া হলো ধূমপান নিয়ে টিন এজারদের চিন্তা ভাবনা কী, বিড়ি সিগারেটের আসক্তি কেন। এই সব জানতেই সম্প্রতি একটি সমীক্ষা চালায় ফসিস্ট হেলথ কেয়ার ডিপার্টমেন্টাল অফ মেন্টাল হেলথ অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্সেস। 6 রাজ্যে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চণ্ডীগড়, জয়পুর, কলকাতা এবং চেন্নাই শহরে 1900 কিশোর কিশোরীর উপরে সমীক্ষাটি চালানো হয়। মোট 13টি প্রশ্ন করা হয় তাদের। দেখে নেওয়া যাক শতাংশের হিসেবে কী মিলছে সমীক্ষায় জবাবে। 98% দাবি বাবা মা ধূমপান করলে তারাও করতে পারে। 87% বিশ্বাস অভিনেতাদের ধূমপান করতে দেখে তারা প্রেরণা পায়। 85% মনে করে জীবনে কম করে একবার অভিজ্ঞতা হওয়া দরকার। 77% জানিয়েছে স্কুলে কাউকে না কাউকে ধূমপান করতে দেখেছে। 78% মনে করে সেলেবরা এর বিরুদ্ধে প্রচার করলে কাজে লাগবে। 75% মনে করে বন্ধুরা অফার করলে না বলা যায় না। 63% বিশ্বাস করে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, লেখা আদৌ কোনো কাজে করে না। 53% মনে করে ধূমপান স্ট্রেস কমাতে সাহায্য করে। 52% মনে করে ধূমপান মনোসংযোগ বাড়াতে সহায়কারী। 46% মনে করে নিজেকে স্মার্ট প্রমাণ করার ক্ষেত্রে ধূমপান সাহায্য করে। 19% মনে করে কোনো কাউন্সেলরের সঙ্গে কথা বলে এই আসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। সো বন্ধুরা, আজ থেকে সচেতন হতে শুরু করো, ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ভালো রাখো, তার সঙ্গে সঙ্গে পরিবেশকে। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।